नमस्कार बंधुरा, प्रियंकास मैजिक चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे गोलाप जामुनेर एकटी रेसिपी शेयर करछी। तो गोलाप जामुन तो अनेक रकम भावेई करा जाय, तो आमी किभाबे बाड़ीते गुड़ो दूध दिए ए गोलाप जामुनटा तैरी करेछी सेटाई आपनादेर संगे शेयर करछी। तो चलुन रान्नाटा शुरू करा जाक। प्रथमे आमी गैसे एकटा कड़ाई बसिए दिए एर मध्ये 500 ग्राम पैकेट दूध নিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো ফুল ফ্যাট ক্রিম দুধ ইউজ করিনি, আপনারা চাইলে এখানে ফুল ফ্যাট ক্রিম দুধও ইউজ করতে পারেন। আমি এখানে মেট্রো রিচ নিয়েছি। দুধটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 250 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একবারে দেব না, অল্প অল্প করে মেশাতে থাকব। প্রথমে অর্ধেক গুঁড়ো দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। এইবারে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাকি দুধটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা আমার খুব ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এইভাবে কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। আর সাইডে যে সরগুলো জমছে সেগুলোকেও কিন্তু কাচিয়ে নিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে দুধটা আরও বেশি ঘন হবে। আপনারা কেউ চাইলে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার না করেও শুধু দুধটাকেও এরকম ক্ষীর করে করতে পারেন। দেখে বুঝতে পাচ্ছেন যে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করার ফলে মাওয়াটা যখন আস্তে আস্তে এরকম কড়ার তলা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমাদের মাওয়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর বেশি এটা শুকানোর দরকার নেই, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও একটুখানি টাইট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবারে মাওয়াটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে মাওয়াটাকে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি যাতে ভেতরে কোনো দানাদার অংশ না থাকে। খুব ভালো করে এটাকে এবার হাত দিয়ে আমি মুথে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। এইভাবে মাখতে মাখতে এটা কিন্তু একটা স্টিকি ডো হয়ে যাবে, তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। এটা এখন আমরা আবার কিছুক্ষণ রেস্ট হতে দেব, তখন এই স্টিকিনেসটা চলে যাবে। দেখুন, ঠিক এইরকম একটা স্টিকি ডো আমাদের তৈরি করতে হবে। ডোটা মাখা হয়ে গেলে একটা থালা দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব এটা প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে একটু সুগার সিরাপটাও আমরা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে 1.5 কাপ মতন চিনি দিয়ে নিয়েছি, আর দিচ্ছি 3 কাপ জল। 1.5 কাপ চিনি, তার জন্য 3 কাপ জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিনিটা আমাদের জলের মধ্যে গুলিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু সম্পূর্ণ জলে খুব ভালো করে গুলে গেছে। এবারে আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। প্রায় 7-8 মিনিট এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা এক পাশে রেখে দেব যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এদিকে ডোয়ের ঢাকাটা খুলে নিয়েছি, আর দু হাতে ভালো করে একটুখানি ঘি মেখে নিয়ে আরও কিছুক্ষণ এটা মথে নিচ্ছি। এবারে একটু একটু করে লেচি কেটে নিয়ে আমরা গোলাটা তৈরি করে নেব। গোলাপ জামুনের জন্য যে গোলাটা আমাদের প্রয়োজন সেটা তৈরি করে নেব। দেখুন, কোনো রকম কিন্তু গোলাটার মধ্যে ক্র্যাক নেই। এইভাবেই বাকি গোলাটাও আমরা তৈরি করে নেব। যে যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, কেউ রাউন্ড শেপও দিতে পারেন বা কেউ লম্বা শেপও দিতে পারেন। তো সমস্ত গোলা যখন তৈরি হয়ে যাবে তারপর কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে আমরা গোলাপ জামুনের লেচিগুলো ছেড়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যাতে আঙুল ছোঁয়াতে পারেন এই রকম গরম অবস্থাতেই লেচিগুলো দিতে হবে। তো আমি এখানে আস্তে আস্তে গোলাগুলো সব ছেড়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে লো ফ্লেমে হাতে সময় নিয়ে গোলাপ জামুনগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে।
তো আমার আগের গোলাপ জামুনগুলো সব ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবারে আমি লাস্ট ব্যাচের গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি। আগেরগুলো ভেজে তুলে আমি ঠান্ডা হতে দিয়েছি। তো খুব সাবধানে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, নালে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে যখন নাড়াচাড়া করার ফলে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেশি ডার্ক করব না, কারণ শিরায় দিলে কালারগুলো আরও ডার্ক হয়ে যাবে। তো আমার সবকটা গোলাপ জামুন তুলে ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে। এবারে আমি সুগার সিরাপের মধ্যে গোলাপ জামুনগুলো সব একবারে দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে শিরাটা সব দিক দিয়ে ঢোকে। এবারে ঢাকা বন্ধ করে হাই আছে এটা প্রায় 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে কিন্তু ঢাকা কোনোভাবেই খোলা যাবে না। 10 মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট ফোটানোর পরে দেখুন আমার গোলাপ জামুনগুলো সাইজে কিন্তু পুরো ডাবল হয়ে গেছে। আমি প্রথমে এলাচটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখানে পরে এলাচটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে সুগার সিরাপের সঙ্গেই দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার উপর থেকে, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার এইভাবেই এটা ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেব। তো পরের দিন সকালে ফিরে আসলাম, দেখুন সাইজে কিন্তু গোলাপ জামুনগুলো একটুও ছোট হয়নি, ঠিক যেরকমভাবে রান্না করা হয়েছিল ঠিক সেরকমই রয়েছে। আপনারাও যদি এই রকমভাবে বাড়িতে ট্রাই করেন, আশা করি আপনাদের গোলাপ জামুনগুলোও ঠিক এই রকমই হবে। এবারে একটা গোলাপ জামুন নিয়ে আমি আপনাদের কেটে দেখিয়ে দিই। দেখুন কতটা সফট হয়েছে এটা, আর ভেতরেও পুরো কিন্তু ভালো মতন রস ঢুকে গেছে। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নতুন পর্বে।